দেশের আর্থিক খাতে বিতর্কিত এক নাম এস আলম গ্রুপ। 7টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাদের শেয়ার রয়েছে, যার অধিকাংশ ব্যাংক আইনের পরিপন্থী। শেখ হাসিনার সরকার পতনের পর নানা কারণে আলোচনায় উঠে আসে এস আলমের সম্পদের তথ্য। এখন প্রশ্ন হল, এস আলম গ্রুপের সম্পদের পরিমাণ এবং এর মূল্য আসলে কত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিতর্কিত এস আলম গ্রুপকে ঘিরে নড়ে চড়ে বসেছে দেশের আর্থিক খাত। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এস আলম গ্রুপের সম্পদের পরিমাণ। এছাড়া এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, এমন সব প্রতিবেদনে চাপের মুখে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদন অনুযায়ী এসব ঋণের অধিকাংশই এস আলমের আত্মীয় স্বজন এবং তার এলাকা চট্টগ্রামের পটিয়ায় এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত নাম সর্বস্ব কাগজে কোম্পানির নামে নেওয়া হয়েছে। একের পর এক চাপের মধ্যে নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশ্বস্ত করেছেন এস আলমের সম্পদ বিক্রি করে পাওনাদারদের অর্থ ফেরত দেওয়া হবে। গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী এস আলমের প্রায় 2 ডজন কোম্পানির মোট সম্পদের মূল্য প্রায় 1.5 লাখ কোটি টাকা। গ্রুপের সমস্ত সম্পদের মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টিজ খাতের আর্থিক মূল্য সবচেয়ে বেশি, যার পরিমাণ 25,454 কোটি টাকা। এর মধ্যে 28 ইউনিট জমি ও ভবন ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত। এছাড়া এস আলমের রয়েছে 21,092 কোটি টাকা মূল্যের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এবং 20,000 কোটি টাকারও বেশি সম্পদ সহ আমদানি এবং বাণিজ্য খাত, 7টি ব্যাংক, 1টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং 1টি বিমা কোম্পানিতে উল্লেখযোগ্য পরিমাণ অংশীদারিত্ব রয়েছে এস আলম গ্রুপে, যার সম্মিলিত সম্পদের আনুমানিক মূল্য অন্তত 4,000 কোটি টাকা। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর পাহমিদা খাতুন বলেন, প্রতারকরা প্রায়ই মিথ্যা তথ্য দিয়ে এবং মূল্য বেশি দেখিয়ে সম্পদ মর্টগেজ রেখে ঋণ নেয়। তেমনই একটি গ্রুপ এস আলম। এই কোম্পানিটির দাবি তাদের সম্পদের মূল্য প্রায় 1.5 লাখ কোটি টাকা, যা অতি মূল্যায়িত। বিষয়টি উদ্বেগের। অন্যদিকে ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া এস আলমের ঋণের পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত না জানা গেলেও সংশ্লিষ্টদের অনুমান, এসব প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ কমপক্ষে 1,25,000 কোটি টাকা। শেখ ফরিদ, এটিএন নিউজ।